ছি বড় দুর্ঘটনার কবলে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি সালিবার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাচ্ছিল। বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস পেন্ট্রি কার সহ বেশ কয়েকটি বগি বেলাইন হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে ঠিক কতজন যাত্রী আহত হয়েছেন তা এখনো স্পষ্ট করে রেলের তরফে জানানো হয়নি, কিন্তু এখন উদ্ধার কাজ চলছে। জানা গিয়েছে এদিন বিকেলেই শালিমার স্টেশন থেকে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসটি ছেড়েছিল। সন্ধ্যা পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির 18টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা গেছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। করমণ্ডল এক্সপ্রেসের স্লিপার ক্লাস পেন্ট্রি কার সহ কমপক্ষে 18টি বগি বেলাইন হয়ে গিয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান, তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা এবং পুলিশ বাহিনী। সেখানে এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে, এখনো বহু মানুষ এই রেলের নিচে আটকে পড়েছেন, রেলের নিচে পড়ে আছেন, এমনটাই জানা যাচ্ছে। রেলের লাইনচ্যুত করমণ্ডলের বগির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে একাধিক বয়স্ক যাত্রীদেরকে। এখনো আটকে আছেন বহু লোক। মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগাতে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত ঘটনায় এখনো পর্যন্ত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর আসছে, কিন্তু ঠিক কতজন আহত হয়েছেন, কিভাবে তাদেরকে উদ্ধার কাজ চলছে তা কিন্তু এখনো আমাদের কাছে সেই ফুটেজ আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যে ছবি দেখা যাচ্ছে একেবারেই লাইনচ্যুত 18টি বগি করমণ্ডল এক্সপ্রেসের। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, বড় দুর্ঘটনার কবলে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি সালিবার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাচ্ছিল। বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস পেন্ট্রি কার সহ বেশ কয়েকটি বগি বেলাইন হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে ঠিক কতজন যাত্রী আহত হয়েছেন তা এখনো স্পষ্ট করে রেলের তরফে জানানো হয়নি, কিন্তু এখনো উদ্ধার কাজ চলছে। জানা গিয়েছে এদিন বিকেলেই শালিমার স্টেশন থেকে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসটি ছেড়েছিল। সন্ধ্যা পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির 18টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা গেছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। করমণ্ডল এক্সপ্রেসের স্লিপার ক্লাস পেন্ট্রি কার সহ কমপক্ষে 18টি বগি বেলাইন হয়ে গিয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান, তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা এবং পুলিশ বাহিনী। সেখানে এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে, এখনো বহু মানুষ এই রেলের নিচে আটকে পড়েছেন, রেলের নিচে পড়ে আছেন, এমনটাই জানা যাচ্ছে। রেলের লাইনচ্যুত করমণ্ডলের বগির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে একাধিক বয়স্ক যাত্রীদেরকে। এখনো আটকে আছেন বহু লোক। মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগাতে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত ঘটনায় এখনো পর্যন্ত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর আসছে, কিন্তু ঠিক কতজন আহত হয়েছেন, কিভাবে তাদেরকে উদ্ধার কাজ চলছে তা কিন্তু এখনো আমাদের কাছে সেই ফুটেজ আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যে ছবি দেখা যাচ্ছে একেবারেই লাইনচ্যুত 18টি বগি করমণ্ডল এক্সপ্রেসের। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, বড় দুর্ঘটনার কবলে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি সালিবার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাচ্ছিল। বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস পেন্ট্রি কার সহ বেশ কয়েকটি বগি বেলাইন হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে ঠিক কতজন যাত্রী আহত হয়েছেন তা এখনো স্পষ্ট করে রেলের তরফে জানানো। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, বড় দুর্ঘটনার কবলে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি সালিবার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাচ্ছিল। বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস পেন্ট্রি কার সহ বেশ কয়েকটি বগি বেলাইন হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে ঠিক কতজন যাত্রী আহত হয়েছেন তা এখনো স্পষ্ট করে রেলের তরফে জানানো হয়নি, কিন্তু এখনো উদ্ধার কাজ চলছে। জানা গিয়েছে এদিন বিকেলেই শালিমার স্টেশন থেকে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসটি ছেড়েছিল। সন্ধ্যা পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা।
মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির 18টি জানলা বেইলাইন হয়ে যায় বলে জানা গেছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। করমণ্ডল এক্সপ্রেসের স্লিপার ক্লাস 20 কার সহ কমপক্ষে 18টি বগি বেইলাইন হয়ে গিয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান, তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা এবং পুলিশ বাহিনী। সেখানে এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে, এখনো বহু বহু মানুষ এই রেলের নিচে আটকে পড়েছেন, রেলের নিচে পড়ে আছেন, এমনটাই জানা যাচ্ছে। রেলের লাইনচ্যুত করমণ্ডলের বগির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে একাধিক বয়স্ক যাত্রীদেরকে, এখনো আটকে আছেন বহু লোক। মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগাতে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত ঘটনায় এখনো পর্যন্ত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর আসছে, কিন্তু ঠিক কতজন আহত হয়েছেন, কিভাবে তাদেরকে উদ্ধার কাজ চলছে তা কিন্তু এখনো আমাদের কাছে সেই ফুটেজ আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যে ছবি দেখা যাচ্ছে, একেবারেই লাইনচ্যুত 18টি বগি করমণ্ডল এক্সপ্রেসের। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, বড় দুর্ঘটনার কবলে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি সালিবার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাচ্ছিল। বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস 20 কার সহ বেশ কয়েকটি বগি বেলাইন হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে ঠিক কতজন যাত্রী আহত হয়েছেন তা এখনো স্পষ্ট করে রেলের তরফে জানানো হয়নি, কিন্তু এখনো উদ্ধার কাজ চলছে। জানা গিয়েছে এদিন বিকেলেই শালিমার স্টেশন থেকে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসটি ছেড়েছিল। সন্ধ্যা 6:45 থেকে 7টার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির 18টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা গেছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। করমণ্ডল এক্সপ্রেসের স্লিপার ক্লাস 20 কার সহ কমপক্ষে 18টি বগি বেলাইন হয়ে গিয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান, তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা এবং পুলিশ বাহিনী। সেখানে এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে, এখনো বহু বহু মানুষ এই রেলের নিচে আটকে পড়েছেন, রেলের নিচে পড়ে আছেন, এমনটাই জানা যাচ্ছে। রেলের লাইনচ্যুত করমণ্ডলের বগির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে একাধিক বয়স্ক যাত্রীদেরকে, এখনো আটকে আছেন বহু লোক।
মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগাতে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুতর ঘটনায় এখনো পর্যন্ত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর আসছে, কিন্তু ঠিক কতজন আহত হয়েছেন, কিভাবে তাদেরকে উদ্ধার কাজ চলছে তা কিন্তু এখনো আমাদের কাছে সেই ফুটেজ আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যে ছবি দেখা যাচ্ছে একেবারেই লাইনচ্যুত 18টি বগি করমণ্ডল এক্সপ্রেসের। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, বড় দুর্ঘটনার কবলে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি সালিবার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাচ্ছিল। বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস পেন্ট্রি কার সহ বেশ কয়েকটি বগি বেলাইন হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে ঠিক কতজন যাত্রী আহত হয়েছেন তা এখনো স্পষ্ট করে রেলের তরফে জানানো হয়নি, কিন্তু এখনো উদ্ধার কাজ চলছে। জানা গিয়েছে এদিন বিকেলেই শালিমার স্টেশন থেকে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসটি ছেড়েছিল। সন্ধ্যা 6:45 থেকে 7টার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির 18টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা গেছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। করমণ্ডল এক্সপ্রেসের স্লিপার ক্লাস পেন্টি কার সহ কমপক্ষে 18টি বগি বেলাইন হয়ে গিয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান, তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা এবং পুলিশ বাহিনী। সেখানে এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে এখনো বহু মানুষ এই রেলের নিচে আটকে পড়েছেন, রেলের নিচে পড়ে আছেন এমনটাই জানা যাচ্ছে। রেলের লাইনচ্যুত করমণ্ডলের বগির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে একাধিক বয়স্ক যাত্রীদেরকে, এখনো আটকে আছেন বহু লোক। মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগাতে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত ঘটনায় এখনো পর্যন্ত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর আসছে, কিন্তু ঠিক কতজন আহত হয়েছেন, কিভাবে তাদেরকে উদ্ধার কাজ চলছে তা কিন্তু এখনো আমাদের কাছে সেই ফুটেজ আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যে ছবি দেখা যাচ্ছে একেবারেই লাইনচ্যুত 18টি বগি করমণ্ডল এক্সপ্রেসের। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, বড় দুর্ঘটনার কবলে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটি সালিবার স্টেশন থেকে ছেড়েছিল এবং চেন্নাই যাচ্ছিল। বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস পেন্ট্রি কার সহ বেশ কয়েকটি বগি বেলাইন হয়ে যায়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে। তবে ঠিক কতজন যাত্রী আহত হয়েছেন তা এখনো স্পষ্ট করে রেলের তরফে জানানো হয়নি, কিন্তু এখনো উদ্ধার কাজ চলছে। জানা গিয়েছে এদিন বিকেলেই শালিমার স্টেশন থেকে হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসটি ছেড়েছিল। সন্ধ্যা 6:45 থেকে 7টার মধ্যে বালেশ্বর স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় ট্রেনটির একাধিক কামরা। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির 18টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা গেছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। করমণ্ডল এক্সপ্রেসের স্লিপার ক্লাস পেন্টি কার সহ কমপক্ষে 18টি বগি বেলাইন হয়ে গিয়েছে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান, তারপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা এবং পুলিশ বাহিনী। সেখানে এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। যেটা জানা যাচ্ছে এখনো বহু মানুষ এই রেলের নিচে আটকে পড়েছেন, রেলের নিচে পড়ে আছেন এমনটাই জানা যাচ্ছে। রেলের লাইনচ্যুত করমণ্ডলের বগির নিচ থেকে উদ্ধার করা হচ্ছে একাধিক বয়স্ক যাত্রীদেরকে, এখনো আটকে আছেন বহু লোক। মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগাতে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত ঘটনায় এখনো পর্যন্ত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর আসছে।